ক্লাস 3 তোমাদের আজকে আমি ইংলিশ ম্যাথের এমডিআরডব্লিউ কোশ্চেন তোমাদেরকে দিয়েছি ঠিক আছে সবকিছুই তোমাদের আগেই করানো আছে তো ভালো করে তোমরা एग्जाम দেবে ঠিক আছে তো দেখো এবার এক নম্বরে কি আছে রাইট দ্য শর্ট ফর্ম অফ এই যে এখানে আছে 8 * 100 + 0 * 10 + 5 এটাকে তোমাকে শর্ট ফর্মে লিখতে হবে সব করানো আছে সেই জন্য আর আমি নতুন করে কিছু করাইনি তারপরে দুই নম্বরে দেখো রাইট দ্য নাম্বার ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার ঠিক আছে তোমাদেরকে ছোট থেকে বড় তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে বুঝতেই পারছো এখানে সংখ্যাগুলো কোনটা আগে কোনটা পরে তোমরা লিখবে তারপরে দেখো তিন নম্বরে দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে দ্য গ্রেটেস্ট থ্রি ডিজিট নাম্বার মেড বাই ইউজিং দ্য ডিজিট এই যে 9 2 4 এই তিনটে সংখ্যা দিয়ে মানে গ্রেটেস্ট নাম্বার যেহেতু বলেছে মানে হচ্ছে তোমাদেরকে বড় সংখ্যা লিখতে হবে এখানে ঠিক আছে ড্যাশের মধ্যে মানে গ্রেটেস্ট নাম্বার 9 2 4 এই তিনটে সংখ্যা দিয়ে সবচেয়ে বড় যে নাম্বারটা মানে গঠন তোমরা করতে পারবে সেটা তোমরা এখানে লিখবে ঠিক আছে এবার ডি নম্বরে চলে এসো দ্য স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার মেড বাই দ্য ইউজিং ডিজিটস অফ 5 8 0 ঠিক আছে 5 8 0 দিয়ে যেটা সম্বন্ধে স্মলেস্ট ডিজিট মানে হচ্ছে ছোট সংখ্যা যেটা গঠন হয় সেটা তোমাদেরকে ড্যাশের মধ্যে লিখতে হবে তো এখন যদি তোমরা এগুলো ভালো করে তাহলে প্র্যাকটিস করবে তোমাদের এক্সামের জন্য